ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং রাজস্থান থেকে বিমান, ট্রেন ও গাড়ি রাজ্যে ঢুকতে পারবে না। করোনা মোকাবিলায় সিদ্ধান্ত কর্ণাটক সরকারের। এরই মধ্যে বাংলায় ঢুকল একাধিক শ্রমিক স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার পর্যন্ত দুপুর 3:30 পর্যন্ত হুগলির ডানকুনি স্টেশনে 8টি শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে। মূলত মহারাষ্ট্র ও চেন্নাই থেকেই ট্রেনগুলি এসেছে, কিন্তু স্টেশনে পরিযায়ী শ্রমিকদের কোনো থার্মাল স্ক্রিনিং হয়নি বলে অভিযোগ। বাসে চড়িয়ে কার্যত গাদাগাদি করতে শ্রমিকদের নিয়ে যাওয়া হয়, যদিও দিল্লি রোডের উপর পরিযায়ী শ্রমিকদের বাস দাঁড় করিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায়। হাওড়া স্টেশনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। মুম্বাই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে বিশেষ ট্রেন আসতে শুরু করেছে মহারাষ্ট্রে, তার মধ্যে একটি ট্রেন এই মুহূর্তে হাওড়ায় এসে পৌঁছেছে 21 নম্বর প্ল্যাটফর্মে। মুম্বাই থেকে আসা এই ট্রেনটি এই মাত্র ঢুকলো হাওড়া স্টেশনে, এবং এই ট্রেনে যারা যারা দক্ষিণবঙ্গের বাসিন্দা রয়েছেন তারা নেমে যাবেন। তার বাইরে এই ট্রেনটি আবারও চলে যাবে মালদার দিকে, উত্তরবঙ্গের দিকে। এই ট্রেনে যারা নামছেন তাদের ন্যূনতম শারীরিক পরীক্ষার পর তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা বাসে তোলা হবে। যেটা জানা যাচ্ছে যে কিছুদিন ধরেই টালবাহানা চলছিল রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, এবং তারপরই পরপর ট্রেন আসতে শুরু করছে। এবং আজকে বেশ কয়েকটি ট্রেন জেলার দিকে, ডানকুনি বা মালদার দিকে এর আগে ঢুকেছে, হাওড়াতে এই প্রথম আজকে ট্রেনটি ঢুকলো। আরও রাত্রিরে আরও একটি ট্রেন ঢোকার কথা রয়েছে। এবার এটাই দেখার যে মোট যত ট্রেন ঘোষণা করা হয়েছিল তার মধ্যে কতগুলি এসে পৌঁছয় এবং তাদের যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে ব্যবস্থা করার কথা সেটা কিভাবে রাজ্য পালন করে। এইখান থেকেই তারা লাইন দিয়ে বেরোবেন। তারা এই কদিনে তাদের যে ন্যূনতম যে ট্রাভেল হিস্ট্রি সেটা তাদের যেই ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্ম তাদের ফিল আপ করতে হচ্ছে। গাইডলাইনে রয়েছে এর মধ্যে তাদের এই কিভাবে এই মুহূর্তে চলতে হবে। প্রত্যেকটি জেলার আলাদা আলাদা বাস রয়েছে, সেই বাসে করেই তারা রওনা দেবেন। আটকে ছিলাম তো অনেক দিনই, সেই 20 তারিখ থেকে আমরা সব সুবিধা পেয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা ওখান থেকে চেক আপ করে এসেছি, এখান থেকে যদি আমাদের চেক আপ করিয়ে বাড়িতে পাঠান আরও সুবিধা হবে। মহারাষ্ট্র থেকে যারা পরিযায়ী শ্রমিকরা হাওড়ায় এসে পৌঁছচ্ছেন ট্রেনে করে, বিশেষ ট্রেনে করে, তাদেরকে এইখান থেকে রাজ্য সরকার নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। প্রত্যেকটি বাসের সামনেই আপাতত একটা বোর্ড রাখা রয়েছে কোন জেলায় এই বাসটি যাবে। যে যে জেলার বাসিন্দা সেই বাসে উঠে পড়বেন এমনটাই কিন্তু বলা হচ্ছে। এখানে যেমন কলকাতা নদিয়া, অজিতে হাওড়া, হুগলি দুই পরগনার বাস এখানে রয়েছে। প্রতি বাসে 20 জন করে নেওয়া হচ্ছে এবং নিয়ে গিয়ে রাখা হবে কিন্তু প্রত্যেকটি জেলার রেসপেক্টিভ কোয়ারেন্টাইন সেন্টার, যেটা সরকারি সেখানে রাখা হবে। যেমন কলকাতার ক্ষেত্রে সেটা বলা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ঠিক সেরকমভাবে হাওড়ার ক্ষেত্রে বলা হচ্ছে ডুমুরজলা স্টেডিয়াম, ঠিক। এবং প্রত্যেকটি জেলার ক্ষেত্রে আলাদা আলাদা জায়গা রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হবে এমনটাই বলা হচ্ছে। এবং সেখানে 14 দিন রাখার পরই তাদেরকে ফেরত পাঠানো হবে তাদের বাড়িতে, এমনটাই জানাচ্ছে রাজ্যের পরিবহন দপ্তর। ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, বিপি আনন্দ, হাওড়া।